আমি জাম্বুরার ছিকলা কাটছি, দেখতে নিশ্চয়ই পাচ্ছেন। তবে এটা দিয়ে খুবই মজাদার একটা কিছু তৈরি করার চেষ্টা করব, চলুন দেখি। আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন দোষীর ঘরে। আমি তৈরি করে দেখাচ্ছি একটি হালুয়া, জাম্বুরার ছিকলার হালুয়া। দেখতে নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে, খেতে খুবই মজা। চলুন এটার প্রিপারেশনটা দেখে নিই। আমি দুটো জাম্বুরা এই হালুয়া তৈরিতে ব্যবহার করব। প্রথমে জাম্বুরাটাকে কেটে নিচ্ছি। জাম্বুরার এই পিঙ্ক অংশটা দিয়েই আমি হালুয়াটা তৈরি করব। সেজন্য আমাকে জাম্বুরাটা প্রথমে একটু ছিলে নিতে হবে এবং জাম্বুরার পিঙ্ক অংশটা আমাকে বের করে নিতে হবে। দুটো জাম্বুরাই আমি এভাবে ছিলে নিব এবং জাম্বুরার মূল অংশটাকে আলাদা করে নিব। এবার জাম্বুরার ছিকলার গ্রিন অংশ থেকে আমি পিঙ্ক অংশটাকে আলাদা করে নিচ্ছি। হালুয়াতে কোনোভাবেই গ্রিন অংশটা ব্যবহার করা যাবে না। গ্রিন পার্টটার ভেতরটাতে আসলে খুব বেশি তিতা ভাবটা থাকে, সেজন্য আমরা পুরোপুরি গ্রিন পার্টটা ফেলে দিব। এভাবে ছিলে নিচ্ছি বা আলাদা করে নিচ্ছি গ্রিন পার্টটা থেকে। খুবই মজাদার এই হালুয়াটি, চেষ্টা করবেন আপনারা তৈরি করতে। আমিও চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজ করে এটাকে এক্সপ্লেন করার, কিভাবে আমি হালুয়াটা তৈরি করছি। এভাবে ফোমটাকে আলাদা করে নিয়েছি। এবার এটাকে আমি মানে পুরো পিঙ্ক অংশটিকে সেদ্ধ করে নিব। এবার বড় একটা পাতিলে খুব বেশি করে পানি দিয়ে নিতে হবে। আমি বেশ বড় একটা কড়াইয়ের ভিতরে পানি দিয়েছি অনেকটা, এবং পুরো ছিকলাটাকে আমি পানিতে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে অনেকটা এরকম ট্রান্সপারেন্ট যখন হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে আনবো। আর একটু সেদ্ধ হওয়ার পরই আমরা পানি থেকে তুলে নিচ্ছি। পানি থেকে তুলে নিয়ে আমি এটাকে একটা স্ট্রেনারে দিয়ে নিব। স্ট্রেনারে দিয়ে কিছুক্ষণ রেখে পানিও ঝরাবো এবং এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক এই অবস্থায় যখন ঠান্ডা হয়ে আসবে তখন আবার আমি এই উপকরণটাকে বা জাম্বুরার এই ছিকলাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব দুই তিনবার। এটাকে ধুয়ে নিয়ে এবার একটা পাতলা কাপড়ে দিয়ে আমি চেপে চেপে পানিটা বের করে নেব। পুরো পানিটা যখন বের হয়ে যাবে, মানে অনেক বেশি চিপে নিতে হবে বা অনেক সময় নিয়ে চিপে নিতে হবে, তখন পানিটা পুরোপুরি বের হয়ে যাবে। ঠিক এ অবস্থায় আসার পর আমি এটাকে বেটে নিব। ব্লেন্ডারে আসলে খুব ভালোভাবে পেস্ট তৈরি হয় না, সেজন্যই আমি এটাকে একটু পাটায় বেটে নিব। আর যাদের পাটা নেই তারা একটু সময় নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেবেন। পাটায় বেটে নিয়ে ঠিক এই রকম পেস্ট তৈরি করে নিয়েছি আমি জাম্বুরার ছিকলাটার। এবার একটি ফ্রাই প্যানে বা একটি প্যানের ভিতরে আমি 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর, ঠিক যখন এরকম গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে বেটে রাখা জাম্বুরার ছিকলাটাকে দিয়ে দিব। আমি জাম্বুরার ছিকলাটা যখন বেটে নিয়েছি, দুটো জাম্বুরার ছিকলা বেটে নেওয়ার পরে এখানে পেস্ট তৈরি হয়েছে 2.5 কাপ, মানে 2.5 কাপ পেস্ট এখানে আমি দিয়েছি হালুয়া তৈরির জন্য। এবার পেস্টটাকে মানে জাম্বুরার ছিকলার পেস্টটাকে আমি খুব ভালো করে ঘিয়ের ভিতরে ভেজে নিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন নতুন কোনো রান্না নিয়ে আসার জন্য, এবং যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখানে দিয়ে দিয়েছি 2 তেজপাতা এবং 1 ইঞ্চি লম্বা একটি দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি 3টি এলাচি। দিয়ে আবার একটু ভেজে নিব। ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা 1/2 কাপ। 1/2 কাপ নারকেল বাটা দিয়েও এবার আমি হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব, মানে জাম্বুরার ছিকলার যে পেস্ট আমি হালুয়ার জন্য রেডি করছি সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দুটোকে আবারও অনেক সময় নিয়ে আমরা ভেজে নিব। যে কোনো হালুয়া তৈরি করতেই
একটু সময়ের প্রয়োজন হয়, যদিও আমরা খুব অল্প সময়ে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি, রান্না করতে আসলে সময় একটু বেশিই লাগে। আমি সেজন্য চেষ্টা করি এক্সপ্লেন করার প্রপারলি, যেন আপনারা বুঝতে পারেন এবং সময় নিয়ে কাজটা করতে পারেন। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ চিনি দিয়ে আবারও মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই হালুয়াটা তৈরি করেছি। অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে, জাম্বুরার ছিকলাটা তো অনেকটাই তিতা, আসলেই অনেক তিতা। এই তিতাটাকে দূর করার জন্য, মানে তেতো তেতো ভাবটা দূর করার জন্য এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আপনারা দেখেছেন। এরপরে ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে আবার ঠান্ডা পানিতে আমি ধুয়ে নিয়েছি। আমি বলতে পারি আমি যে পরিমাণ উপকরণ এখানে ব্যবহার করেছি সেটা মানে আপনারা যদি ফলো করেন তাহলে 95% থেকে 98% পর্যন্ত তিতা ভাবটা চলে যাবে। আর যে কোনো জিনিসেরই প্রত্যেকটার আলাদা আলাদা একটা টেস্ট থাকে, তো বাকি তিতাটা থাকলেও হালুয়াটা অনেকই টেস্টি লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসছে দেখতে পাচ্ছেন এবং হাঁড়ি থেকে উঠে আসছে। আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কখন এই হালুয়াটা আমরা নামিয়ে নেব। যখনই হালুয়াটা থেকে ঘি ছেড়ে আসবে এবং আপনার হাতে লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি হাতে লাগছে না, ঠিক তখনই আমরা হালুয়াটাকে নামিয়ে একটা বোলে ঢেলে নিব। এবার গরম অবস্থাতেই, মানে হালকা হাতে সহ্য হয় এরকম অবস্থায় এলে আমরা হালুয়া দিয়ে ছোটো ছোটো বল আকারে তৈরি করে নিব এবং একটা টুথপিকের সাহায্যে চারপাশটাকে ফুলের মতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। এরপরে মাঝখানে আমি একটা কিশমিশ বসিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাদামও বসিয়ে দিতে পারেন, পছন্দ মতো ডিজাইনে আপনারা কেটে নিতে পারবেন। আমি ঠিক একটা ডিজাইন এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।